ময়লা আবর্জনা জমতে জমতে এমন অবস্থা হয়েছে যে বোঝার উপায় নেই এটি সড়ক না খাল এখানেই উত্তর সিটির পরিচ্ছন্ন কর্মীরা সনাতনী পদ্ধতিতে চেষ্টা করছেন ময়লা পরিষ্কারের এর আগে এই খালে একাধিকবার পরিচ্ছন্নতা অভিযান চালানো হলেও কোনো কাজে আসেনি এমনকি বন্ধ হয়নি ময়লা আবর্জনা ফেলাও কে কার জন্য কি করবে এই যে বিল্ডিংগুলো দেখতেছেন এই এই রে দেখছেন এই যে ভেলাই দেখছেন এই যে ভেলাই যে যেভাবে পারতাছে সে সেভাবে পুটলাইন না আবার এই যেই ময়লা সেই মহিলাই তো এগুলো তো মনোকরণ করতাছি আবার হইতেছে করতে আছি আবার হইতেছে পুরা মাসি এটার উপর সিটি করবে শোন কাজ করে কিন্তু এভাবে তো সলিউশন না এখানে পাইপটা হলো ছোট। প্লাস এখানে ময়লা এসে ভরে গেছে যার জন্য পাস হওয়া কোনো প্রকার সম্ভব না একই অবস্থা মিরপুরের কালসি এলাকাতেও দখল আর ময়লা আবর্জনায় ভরপুর এই খালটি পরিষ্কারও করা হয় মাঝে মধ্যে কিন্তু দখলদারদের হাত থেকে উদ্ধার করে পুরো পানির প্রবাহ ফিরিয়ে আনার যে কাজ করার কথা ছিল তার কিছুই হয়নি কয়েক বছরে আমাদের ভিতরে অনেক খারাপ লোক আছে যার জন্য ড্রেনগুলো অতি সহজেই ময়লায় ভরে যায় যার জন্য বৃষ্টি হইলে পানিটা সহজেই নামতে পারে ওই পরিষ্কারের কোনো দাম নেই পানি যদি না নামতে পারে পরিষ্কার দিয়ে কি লাভ অনেকটা ওই পানির উপরে পাতলা যে আবরণ পরে ওই দুধের সরসরানোর মতো অবস্থা হচ্ছে নিচে যে ময়লা জমি আছে সেটার পরিষ্কার কোনো খবর নেই চার দিন পাঁচ দিন বৃষ্টি হতো অনবরত বৃষ্টি হতো কিন্তু আমরা পানি দেখতাম না আজকে পঁচিশ ছাব্বিশ বছর যাবো যখন খালটা উদ্বোধন করলো পাকা করলো তারপর থেকে আমরা অনেক খুব ভোগান্তির মধ্যে আসি একটু বৃষ্টি হলে আধা ঘন্টা অজরে বৃষ্টি হলে আমাদের দোকানে পানি বাসার পানি সর্বদিক দিয়ে এলাকা প্লাবিত হয়ে যায় ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার ওয়াশার কাছ থেকে খাল বুঝে পাওয়ার পর পেরিয়ে গেছে প্রায় সাড়ে তিন বছর এই কয়েক বছরে ময়লা আবর্জনা পরিষ্কার আর লক্ষ্যহীনভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ ছিল উত্তর সিটি বলছে ঢাকার খাল ও নদী নিয়ে কাজ করার প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার যেই খালগুলোর দায়িত্ব নেওয়ার জন্য এত মুখ ফুটে ওনারা বললেন সেই খালগুলোর কি করলেন আগে সেই সেই অ্যাকাউন্টেবিলিটি তো আনা দরকার এবং সেই স্বচ্ছতা আমাদের জানা দরকার সেই জায়গা থেকে আমরা আমরা দেখেছি যে আজকে চার বছর হয়ে গেছে দুই সিটি কর্পোরেশনের এক সিটি কর্পোরেশনও একটি খালেরও পূর্ণাঙ্গ জটিল সম্পাদন করতে পারে না কিছুদিন পর পর নিয়ে গিয়ে একটি অ্যাড হক উচ্ছেদ চালানো হয় সিটি কর্পোরেশন বলছে কাজটি অত্যন্ত জটিল তবে সব খাল দখলমুক্ত করতে কাজ এগিয়ে চলছে ফার্স্ট অফ অল আগে খালগুলোকে ডিমার্কেট করা দরকার এই ডিমার্কেট করার জন্যে আমরা প্রজেক্ট নিয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এই প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে ডিমার্কেট করলে সিএস রেকর্ড অনুযায়ী ডিমার্কেট হবে তখন আমরা বুঝতে পারব যে কতটুকু বেদখল হয়েছে ইট ইজ অনগোয়িং এটা একসাথে সব চলছে না পর্যায়ক্রমে আমরা এই ডিমার্কেশনের কাজটা করেছি তবে সিটি কর্পোরেশন যাই বলুক না কেন ঘটা করে কাজ করার পরবর্তীতে যে তদারকি হচ্ছে না সেটি বসিলা এলাকায় লাউতলা খালের একাংশ দেখলেই অনুমান করা যায় বছর দুই আগে যে খালটি খনন করে নৌকা চালানো হয়েছিল সেই খালটির মুখ বন্ধ করে এখন হয়েছে চলাচলের রাস্তা জাহেদ সেলিম মাছরাঙা সংবাদ ঢাকা